চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু করেছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এতে বন্ধ রয়েছে যানবাহন ও শাটল ট্রেন। এই অবস্থায় স্থগিত করা হয়েছে 4টি বিভাগের পরীক্ষা। ক্যাম্পাসে যেতে ভোগান্তিতে পড়েন ছাত্রছাত্রীরা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরীর পাঠানো রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে তালা দিয়ে এই আন্দোলন শাখা ছাত্রলীগের পদবঞ্চিত একটি অংশের। সোমবার সকাল থেকে আবারও জড়ো হয় বিক্ষোভকারীরা। যারা পদ পদবি পাওয়ার কথা ম্যাক্সিমাম ছাত্ররাই পদ পদবি পায় নাই, এবং যারা পাওয়ার কথা না, যারা ছাত্রলীগ ওইভাবে করে নাই কিংবা জুনিয়র একদম বছর দেড় বছর হয়েছে আসছে, ওনারা সবাই পুশ পাইছে। জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়নকারী এবং হিজবুত তাহরিরের সদস্যরা যে যারা কমিটির ঠাই পেয়েছে তাদের অতিসত্বর বহিষ্কার করতে হবে ছাত্রলীগ থেকে। এই কমিটি যাতে বর্ধিত করা হয় সেই দাবি নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বাস সহ যানবাহন বন্ধ করে দেওয়া হয়, পথের মধ্যে আটকে দেওয়া হয় শাটল ট্রেন। এতে বিপাকে পড়েন বিশ্ববিদ্যালয়গামী ছাত্রছাত্রীরা। আমাদের আজকে ফর্ম ফিল আপের ডেট ছিল, তাই আমরা অনেক তাড়াহুড়ো করে আসছিলাম, কিন্তু ট্রেনটা ওখানে আটকা পড়েছিল 7:30টা, আর 8:00টাও এই বটতলিতে ছিল, তো আমরা আর যেতে পারিনি। দুপুরে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত ছাত্রলীগ কর্মীরা জানান, দাবি মানে না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রথম দাবিটা হচ্ছে পূর্ণাঙ্গ কমিটি বর্ধিত করতে হবে। আমাদের দ্বিতীয় দাবিটা হচ্ছে মোহাম্মদ ইলিয়াস অছাত্র ইয়োগ সেই টেন্ডার বাস, তাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে আজ মন্ত্র বহিষ্কার করতে হবে। অছাত্র বিবাহিত ইয়োগ ব্যবসায়ী এবং জামাত শিবিরের কিছু ছেলেকে সে পূর্ণাঙ্গ কমিটিতে কি দেয় স্থান দেয়। ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। যারা পদবঞ্চিত হয়েছে তাদের মধ্যে অনেকাংশে ক্ষোভের জন্ম নিয়েছে আমরা দেখতে পেয়েছি। এই থেকে পরিস্থিতির উদ্ভব হয়েছে। উদ্ভব পরিস্থিতির প্রেক্ষিতে আমরা সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করছি। সর্বশেষ 2016 সালের জুলাইয়ের পর রোববার রাতে কেন্দ্র থেকে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এরপর আন্দোলন শুরু করে পদবঞ্চিতরা। এ সময় হলে ভাঙচুর সহ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট বন্ধ করে রাস্তায় আগুন জ্বালায় আন্দোলনকারীরা। NTV নিউজ ডেস্ক।